এই যেই বান্দরের ঢবের মতো ডাকতা কোসিন এটা হচ্ছে হ্যামি মোহাম্মদ পান্থ সাহারিয়া নাম তো সুনাই হোক থামাস অসমাড আমি চানা পড়েলেই নায়ক কেবল নিজের ভিতরে ফিরে আসন তো এখন আমি উড়ে উড়ে ঘুরে ঘুরে যাচ্ছি হচ্ছে এই বইয়ের লেখকের জন্মদিনের দাওয়াত প্লাস ইফতারের দাওয়াত খাওয়ার জন্যে যতই ফোটকা হয়ে আর জামুনে তাই হই জন্মদিনের দাওয়াত খাওয়া যাচ্ছি হাততকে যদি একটা গিফট না লে যায় মানে মান সম্মানত আসায় মনে করো যে বড় সড়া একটা ধাক্কা লাগবে তো উড়ে উড়ে মনে ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হচ্ছে এই যে মিনিসোতে একটা সুন্দর গুলুমুলু কিউট গিফট কেনার জন্য কারণ একমাত্র সুন্দর গুলুমুলু গিফট এই মিনিসোর ভিতরেই পাওয়া যায় দেখো দেখো কি কাজ কাম দেখো মানে যে একটা নিয়ে তাকাবিন সেটাই লিবা মনে হবে আর মিনিসোর এই গুলুমুলু পেঙ্গুইন গুলা খামাক লাগে না মনে হয় আট দশটা লে যায় একেবারে পিঠের তলেতে শুতে থাকি আর এই দেখো দেখো মানে ভাল বাচ্চাগুলার কাজ কাম দেখো মানে একা একজন একা এক স্টাইলে শুতে আছে কি ইঙ্গা ভেজকে আছেন কেমন খারাপ যেই সেই জায়গাতে এই সরার ভঙ্গি দেখলে একেবারে শরীর মন প্রাণ সব একেবারে জ্বলে ওঠে মানে দেখো যেটি সেটি যায় মানে চুল ঠিক করালে বাসে না যেটি সেটি যায় একেবারে চুল ঠিক করা লাগবেই ছোটো খাটো দামি একটা গিফট কিনে দৌড় দিলাম ধানমন্ডি আটের উদ্দেশ্যে তো আই আবার চুল মানে চুল কিছুকে তো হাত দেওয়া লাগবে মানে শরীর একেবারে চুল ঠিক করা এবার আবার হাত দিছে তো এদিক সেদিক দেখে স্মুথলি রাস্তার ওইপার চলে গেলাম সুন্দর গুলুমুলু রসালো নরম একটা কেক কেনার জন্য এ যেটা দেখোছি সেটাই খেলে লিবা মন আছে মানে জীবনে পরানত মানে যেই সেই জিনিস খালি সুন্দর লাগে তো সুন্দর থেকে একটা কেক সিলেক্ট করে আমরা কেকের উপরে লিখে দিলাম শুভ জন্মদিন লেখক তো এই যে আমাদের কেক রেডি তো ওইদিকে ইফসারের টাইম হয়ে গেছে কেকটা কোনো রকমে হাতে নিয়ে আবার দৌড় দিলাম ধানমন্ডি আটের উদ্দেশ্যে চলো দৌড় দাও তাড়াতাড়ি ওরে এটা টাইম হয়ে যাবে ইফতারের টাইম কোনো মানুষ নাই রাস্তাঘাট ফাঁকা ঢাকাটা যদি ইঙ্গারা ফাঁকা হলে আহ কি ভালো না লাগলো হিনি এ জাগাতে আসে নামতে না নামতে ডানে তাকে দেখি ওরে বাবু তুমুল মারামারি তো আমরা মারামারি ওইদিকে না যাই আমরা যাই আমাকে আসল উদ্দেশ্যে চলো দেখো কুলক্ষণ আমি আস ঠিক না আসতে একটা অকাম হয়েছে চেয়ার ডাক বসতেই টেবিলে বিছানার লড়া লাগে জুসের এক গিলাস এক থালের উপরে উল্টে পড়লো তারপরে এই ছাকি ছাঁকি এ শোনো আমাকে নিচ্ছে না না মাফ করে দিও বুঝতে পারছি ইফতারি বলে দেখা না হয় না আমি তো দেখে ফেলাছি কি একো কাম করে ফেলে দিন না এই দেখো আমি গরিব জন্য আমার খাওয়া দিয়েছে লালসা আর এইদিকে বড় লোক খাওয়া দিছে গিরিনটি মানে এটার আমি ইনসাফ চাই এটার আমি সঠিক নাই বিচার চাই তোমরা আমাকে ইনসাফ না দাও ইনসাফ দেখো সবার হাত দুচ্ছা গ্রিন আর এইদিকে গরিবও খাওয়া দিছে ফেস ফেসা এক লালসা আর তার মধ্যে দেখো ওই যারা কি এটা মানে সানাসুর ভাষা আছে এই দেখো সানাসুর আমার অপমান সহ্য করা না পারে টাইটানিকের মতো নিচের দিকে তুলে গেল আমার গরিব মার্কা সাওয়াত দুটা সুমুখ দিতে কি না দিতে ওরে বাপু মিচ্ছা পরে দেখেছি কাল বৈশাখী ঝড়ের মতো তুফান ঝড় উঠে গেছে আমি গরিবক লালসা দিয়ে আল্লাহ হয়নি মেলা ফটকামো করা হলো ষোলো আর ফটকামো না করি তার তারিখ কেকটা কাটি কারণ কি এক বাতাস পানি চলে আসবা লাগলো দেখো দেখো ভঙ্গি দেখো এক ঘন্টা যদি গাওয়া তাসা লাগলো হেনি মানে ইদানিং মানুষজনের সাহস আমার থেকে বেশি ভয়তা মানে আমার থেকে ভয়ভীত কম চুল ঠিক করবা লাগি লে মানে এস ফরাকলে আর পারি না ওরে পাঁচটা কেক কাটো রে কেকটা আমি চানা না দেখা মানে যেটি সেটি চুল খেলি চুল তো সব শেষে বৃষ্টি আপা চলে আসলো কোনো বধাই মানলো না তাকে আমরা কোনোভাবে আটকাতে পারলাম না সেও জন্মদিনে অ্যাটেন্ড করলো খুবই ভালো লাগলো তো সব শেষে এই যে ডাব খেয়ে আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন বিচানা না ফলো করে দিও বুঝছি না হলে কিন্তু একেবারে ডাব ফিকে মারম তো সবাই ভালো থাকো আই লাভ ইউ টু